সময় গেলে সাধন হবে না। আজ কদিন থেকে নানাকার গুধাকে দেখতে পাওয়া যায় না রে, কি খবর রে? তাই তো রে, আমিও দেখতে পাইনি। তোরা যতই আমাকে পান দে, আমি কিন্তু ফুলবো না। বুঝলু, কিন্তু ঘটনা হলো কি তুই জানিস? কি ঘটনা? তো নানা দেখা ভুঁয়ে বঙ্গল বুন যাইছে। পারে, ওর অভিজ্ঞতা আছে, ও বঙ্গল বুঝাতে পারে। তোর বিহা দিবে না, তোর লাভ নাই। আমার নানা যদি আর বিয়া না দেয় তো তারা কি বিয়ের দাঁত খেতে পাবি? তোর বহু দেখেছি একটা, ঠিক আছে। আমার বন্ধু হলো রমজান, একমাত্র বন্ধু। এই শুন, তোর বহু কিন্তু সবই ভালো, সবকিছু ভালো, কিন্তু লাঠি ধরে হাঁটে। দেখো তো, এগুলা চলবে না। আমার কাছে সবচাইতে ভালো, সবচাইতে সুন্দর সেটা হলো গুধি। আমি গুধিকে ছাড়া কাহাকে বিয়া করবো না, তোরা যাই কহ না কেন। কথা হলো আর নানাকে একটু ডাকতে হবে। লারি দেখছিস নাকি? লারি লেছি, কিসে লারি লাগবো? কখন পিছন ফেলবার, কখন ধান লাগাবো? তুমি থামো, আমার কথা শুনো। কহা কি কহবি? এই যে তুমি আইল বেঁধে বেড়াইছো, গঙ্গল বন্ধ করে বেড়াইছো, হ্যাঁ, তোমার পানি লাগে কত? হাজি নানা, এই যে ভারতে যে পরিমাণ পানি হয়েছে, হ্যাঁ, ভারতের ডলারকে বাংলাদেশে ঢুকে গেছে, মানে পানি হয়েছে এদিক ওদিক। এখন কথা হলো শুনো নানা, এখনকার আবহাওয়া কেমন জানো? কেমন? একদিকে পানি হয়েছে, একদিকে পানি হয় না। হয় না? হয় না। কেউ মনে করছে আইল কাটিয়েও কাশবে না, আর কেউ আইল বেঁধেও কাশবে না। ও, এটার কারণ কি জানো? কি রে ভাই? এটার যে কি কারণ হবে তোমাকে গানে গানে কইছি, তুমি হাসতে ধরো। হ্যাঁ, কোহাতো তো হইলে, তাই তো কইছি। নানা বিষয় এখন হুমকে মুখে, শুনো কি কারণ, কি সে লাগা হচ্ছে জলবায়ু পরিবর্তন, নানা নিজে বাঁচি দাসে বাঁচাই হই সবাই সচেতন। এই যে একটা মাস্টার কহছিল যে জলবায়ু পরিবর্তনের কারণে আমার ঘরে এই অবস্থা হয়েছে, গরম যখন উঠছে তখন মনে হচ্ছে আর টিকা যাবে না, আর ভার পানি হয় না, পানি হয় না, পানি হয় না। যখন হতে লাগছে তখন এমন পানি হচ্ছে যে ডাঙ্গা ডোহার বাবা ডুবে যাচ্ছে। শুনো, মানুষের চাহিদার অভাব নাই, যখন গরম হয়েছে তখন ঠান্ডা চাইছে, চাইছে ঠান্ডার সময় যখন অতি ঠান্ডা হয়েছে তখন গরম চাইছে, গরম চাইছে। এই খরাতে চাইছে পানি, হ্যাঁ, আর বর্ষার সময় চাইছে আবার শুকনা দিন, হ্যাঁ। আসল কথা কি জানো, যে আবহাওয়া পরিবর্তনের পিছনে তুমি আমি এই মানুষেরাই দায়ী। কেমন করে? কেমন করে? হ্যাঁ, এই যে ধরো যেখানে সেখানে অপরিকল্পিত নগরায়ন, হ্যাঁ হ্যাঁ, শিল্প কলকারখানা, হ্যাঁ হ্যাঁ, বনায়ন কাটা, ধরো যে তোমার এই জমি তৈরি করা, বাড়ি ঘর করে দিচ্ছে, এগুলার লাগে কি হয়েছে জানো নানা? যে একটা আবহাওয়ার একটা প্রকৃতি, যে একটা ভারসাম্য থাকে, এটা নষ্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়ার লাগে তোমার আবহাওয়াতে এটা একটা পরিবর্তন ফেলছে। তারপরে আরো কিছু দেখ, যেমন যেমন ছোট পলিথিন, পলিথিন পলিথিন ব্যাগ, হ্যাঁ, ছোট খাটো বোতল, বোতল প্লাস্টিক,
তারপর টায়ার টায়ার এই যে বিভিন্ন জিনিস কলকারখানা বর্জ্য বর্জ্য কয়দিন আগে শুনু টেলিভিশনে খবরে কইলে যে কলকারখানা বর্জ্য বলে এখন গোধন করতে হবে, তো গোধন করা তো দূরের কথা, কোনো কিছুই করলে না। তুমি থাকো হাঁটো, আমি দেখো তো কোনটা যাচ্ছিস। যাবো না কেন, তুমি কথা কইতে কইতে ভুল ভাল কহো কেন। আমি ভুল করছি? না না, ওইটা কি জানো, ওটা শোধন করে থাকতে হবে, ও শোধনাগার করতে হবে। এগুলো না হওয়ার কারণে তো আমার এই ঘটনাটা ঘটেছে। নদী নালা বুঝে দিয়েছে, সমুদ্রের তলদেশ বুঝে দিয়েছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিয়েছে, দিয়েই তো আমার ক্ষতিকালা হয়েছে। তুমি কি করো, যে পলিথিন প্লাস্টিক ব্যবহার করে কি করছো, তোমার বাড়ির আগাদি যে ড্রেন, তুমি ড্রেনে ফেলে দিলে, একবারও ভাবলে না যে এটার লাগে যে ড্রেনটা বুঝে যাবে, তারপর ওখানে ফেলে যে পানি জমে যাবে, ওখানে আবর্জনা সৃষ্টি হবে, দুর্গন্ধ ছড়াবে, মশা মাছি কত কি প্রকার ওখানে তৈরি হবে, ডেঙ্গু মশার উৎপত্তি হবে। হ্যাঁ হ্যাঁ, কহছি না না, হে নানা নিজে বাঁচি দেশে বাঁচাই হই সবাই সচেতন, হে নানা বিশ্ব এখন মুখে মুখে শুনো কি কারণ, কিসে লাগা হচ্ছে জলবায়ু পরিবর্তন, হে নানা নিজে বাঁচি দেশে বাঁচাই হই সবাই সচেতন। সচেতন হতে হবে, আর কে যে পলিথিন কহো প্লাস্টিক কহো একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, নাহলে পুড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কি হবে, মাটির ক্ষতি হবে না। ভাইরে শুন, এই যে আমার কে এই সমাতে আমরা আবাদ পানি করে উকাশ পাইনি পাওনি, আসমানের পানিতে আজ পানি বেগর হাহা করছো, এই এখন আমি হাহা করছি, কোন জায়গা ডুবে গেল, কোন জায়গা অতিরিক্ত বর্ষণের কারণে পাহাড় ধসে যায়, আর রাস্তাঘাট বন্ধ হয়েছে। আজি কয়দিন আগের কথা, তোমার যে চট্টগ্রামে একটা পাহাড় ধসে পড়ে গেছিল, আর ওখানকার মেন শহর থেকে ঢাকার মানে যোগাযোগ যে রাস্তা সেটা ব্লক হয়ে গেছিল। তারপরে এবার বলে সিলেটে পানি হয়েছে, এত পানি হয়েছে যে মুচ্ছা বান হয়ে গেছে, বান হয়ে গেছে। এই লেগে তো ওই যে লালন সাঁই যে একটা গান গেয়েছে, কি জি, ওরে সময় গেলে সাধু কথাটা হলো যে মানুষ আগেকার চাইতে এখন যে শীতের কহ গরমের কহ একটা তাপ শোধন বা একটা যে টিকে থাকার ক্ষমতাটা কিন্তু মানুষ দিন দিন হারিয়ে দিচ্ছে। এই লেগা কি করছে জানো, কি করছে, ঠান্ডার দিন রুম হিটার ব্যবহার করছে, আচ্ছা করছে, গরমের দিন এসি ফ্রিজ হ্যাঁ ব্যবহার করছে। এই যে ধরো এসি ফ্রিজের যে একটা কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেশি মিশে যাচ্ছে, মানুষের লেগে বেশি ক্ষতি হয়েছে। আরেকটা কি জানো, কি, এই যে ধরো কার্বন ডাইঅক্সাইডটা যে গাছে শোষণ করে, কিন্তু মানুষ যেভাবে বনায়ন কাটাকাটি করছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কি হচ্ছে, তোমার গাছে শোষণ করতে পাইনি, যার কারণে তোমার আবহাওয়ার সাথে মিশে প্রকৃতির সাথে মিশে কি হয়েছে, এটা মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলছে, ইফেক্ট পড়ছে। তো ইংরেজি বুঝেও একটা গুরুত্বপূর্ণ কথা কইছিস ভাই, আমরা যেখানে সেখানে ম্যাগ বাড়িতে সমাতে বাইরে থাকবো না, আর গাড়ি ঘোড়া থাকলে বন্ধ করে দিয়ে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিবো। আর একটা ব্যাপার কই না, যেহেতু এখন অহরহ মানুষ মোবাইল ব্যবহার করছে, হ্যাঁ, এই ম্যাগ বাদলে যদি বিজলি ডাকে, দেখা যায় দেখ চারজনা পাঁচজনা সবার কাছে তো মোবাইল থাকে, বিজলি ডাকবে কেন, চমকাই হইলো ওটা কি, হ্যাঁ বিদ্যুৎ চমকাই, তখন কি করতে হবে, অফ করে দিতে হবে, সুইচ অফ করে দিতে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, ওখানে বিজলি পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে, বুঝেছো, হ্যাঁ ভাই, তাহলে চল আর দেরি করব না, হ্যাঁ তো কইছি না না, হে নানা নিজে বাঁচি দেশে বাঁচাই হই সবাই সচেতন, হে নানা বিশ্ব এখন